সকলকে স্বাগত আজকে 3 মিনিটে শিম পোস্ত বানিয়ে ফেলবো একদম ঝটপট তার জন্য শিমগুলোকে আমি ভালো করে জলে ভিজিয়ে রেখেছি নুন জলে 10 মিনিট হয়ে গেল এরপর এটাকে জলটা ফেলে দিচ্ছি এটার মধ্যে আমি পোস্তটা বানাতে আমার যতটা লবণ লাগবে তার থেকে একটু কম লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম এটাকে সুন্দর করে মিশিয়ে নিলাম এরপর যে পাত্রে এটা বানাবো সেই পাত্রে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গেল এর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য ম্যারিনেট করে নেওয়া একটু মিশিয়ে দিলাম এরপর একটা মিক্সিং জারে আমি কিছুটা রসুন কাঁচা লঙ্কা আর পোস্ত একটু বেটে নিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পোস্ত নিয়েছি 3-4 টুকরো রসুন নিয়েছি আর 2 কাঁচা লঙ্কা নিয়েছি এর সাথে সামান্য একটু নুন আমি মিশিয়ে বেটে নিচ্ছি শিম বাটার মধ্যে এই পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে খুব সামান্য একটু জল দিয়ে দিলাম এরপর কুকারের ঢাকনাটা আটকে দিচ্ছি একটা সিটি দিয়ে নেব একদম তৈরি হয়ে গেল শিম পোস্ত এর উপর একটু কাঁচা তেল দিয়ে দেব দিয়ে পরিবেশন করছি আমি কাঁচা তেল আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে এটা পরিবেশন করে দিলাম সকলে ট্রাই করো খুব ভালো লাগবে সকলে খুব ভালো থেকো টেক কেয়ার এন্ড টাটা